নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা খুব মুখরোচক এবং সুস্বাদু পিঠের রেসিপি নিয়ে এসেছি, যার নাম চাল ও ডালের পাটিসাপটা। এটা খেতে খুবই সুস্বাদু, খুবই সুন্দর, বাচ্চা বড় সকলেরই এই রেসিপিটি খুব ভালো লাগবে। ঠান্ডার মরশুমে এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এর বানানোর পদ্ধতিও খুবই সহজ, তাহলে চলুন দেখে নিই আজ এই রেসিপিটি কীভাবে বানাতে হয়। চালের পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ নরমাল আতপ চাল আর এক কাপ পরিমাণ বিউলির ডাল। এখানে আমি আতপ চাল আর বিউলির ডালের রেশিওটা লিখেছি 1:1। এখানে ডালের ভাগটা আমার বেশি আছে আর চালের ভাগটা কম আছে। আমি এবারে একটা পাত্রে ডাল ও চালটাকে ঢেলে ধুয়ে ফিরে আসছি। চাল ও ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন চাল ও ডালের কোয়ালিটিটা একটু ভালো নেবার, না হলে যদি কাঁকড় থাকে সেটাকে আপনারা বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি এতে 2 কাপ পরিমাণ জল ঢেলে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে আমি এটাকে ওভারনাইট ভিজতে রেখে দিচ্ছি। ওভারনাইট রেখে দেবার পর যখন এটা ভালো করে ভিজে যাবে তখন এটাকে আমি বেটে দেখাবো। ওভারনাইট চাল ডালটা ভিজিয়ে রাখার পর মিক্সির একটা জারে আমি চাল ডালটা দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে 1/2 কাপ পরিমাণ জলও এতে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেটে ফিরে আসছি। চাল ডাল খুব মিহি করে আমার বাটা হয়ে গেছে, দেখুন একদম মিহি বাটা হয়েছে এটা। আমি মিডিয়াম স্পিডে 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই এটাকে এরকম মিহিভাবে বেটে ফেলেছি। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে ফেলছি। চাল ডালের মিশ্রণটা আমি একটা পাত্রে ঢেলে ফেলেছি। এই মিশ্রণটা দিয়ে আমি পাটিসাপটা বানাবো, তাই এটাকে আমি কিন্তু সরু চাকলির মতো জল দিয়ে গুলবো না, গুলবো দুধ দিয়ে। সরু চাকলির মতোই ব্যাটারটাও এটা খুব স্মুথ হবে, তবে সেটা জল দিয়ে মাখা হয় সরু চাকলিটা, আর এইটা মাখা হবে পাটিসাপটারটা দুধ দিয়ে। আর এই মাখার সময় আমি এটাতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ দেবো নুন, আর সেই সঙ্গে ময়দা দেবো 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। সব দুধটা লাগবে না, যতটা লাগবে ততটাই আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য ইউজ করব। আর এই দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। আপনারাও ফোটানো এবং ঠান্ডা করা দুধই ইউজ করবেন। এটাকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা এক পাশে রেখে দেব। তারপর পাটিসাপটা বানাবার জন্য এটাকে ব্যবহার করব। আর এই মিশ্রণটা তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোথাও ডেলা পাকিয়ে না যায় বা লাম্প না তৈরি হয়, সেইভাবেই খুব স্মুথভাবে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার এটাকে আমি 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঠিক 1/2 ঘন্টা বাদে ফিরে এসেছি। পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে, এর থেকে পাতলাও হবে না আর ঘনও হবে না, ঠিক এই রকম থাকবে। আর এটা বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে একটা স্টিলের পাত্রে 3 কাপ চিনি আর 2 কাপ জল, যেটা দিয়ে আমি চিনির রসটা তৈরি করে নেব। নিয়েছি 1 কাপ পরিমাণ নতুন খেজুরের গুড়ের সন্দেশ, মাখা সন্দেশ। নিয়েছি 2 চামচ ঘি। প্রথমে আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। আমি এক পাশে চিনির রসটা তৈরি করতে বসিয়ে দিয়েছি আর আরেক পাশে ননস্টিক চাটু বসিয়ে দিয়েছি। সেটা একটু গরম হলে
তাতে আমি এইরকম একটা বেগুনের বোঁটা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এইভাবে পুরো চাটুটাতে একটু মাখিয়ে নেব। আমি এটা ননস্টিক চাটুতে করছি, আপনারা এটা ইচ্ছা করলে লোহা বা অ্যালুমিনিয়াম যে কোনো চাটুতেই করতে পারেন। এবার আমি এক হাতা মতো দিয়ে দিলাম ব্যাটারটা, আর এই হাতাটা দিয়ে আমি এইবারে এইভাবে একটু ছড়িয়ে দেবো। খুব আলতো হাতে এমনি করে করে ছড়িয়ে দিলেই সুন্দরভাবে এটা ছড়িয়ে যাবে। তবে এই কাজটা করবেন একদম লো হিটে, আর প্রথমে যে চাটুটা ব্যবহার করবেন সেটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে লো হিটে দিয়ে এইভাবে ছড়িয়ে দেবেন। একটু বাদে যখন উঠে আসবে চারপাশ থেকে অন্তত একটা মিনিট পর, তখন আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। ঠিক যেভাবে আমরা সরু চাকরি করে থাকি ঠিক সেই পদ্ধতিতেই আমরা এটা বাড়াব। দেখুন ঠিক এক মিনিট হয়ে গেছে আর চারপাশ থেকে সুন্দরভাবে উঠেও এসছে। এইভাবে এটাকে আমরা আস্তে করে উল্টে দিলাম। উল্টো পিঠটাও কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তাতে ভেতরের কাঁচা ভাবটা চলে যাবে। আর এখানে যে পাত্রটাতে করে আমি চিনির রসটা তৈরি করছিলাম, সেই চিনির রসটাও এখন পুরো তৈরি হয়ে গেছে। এখন এই চিনির রসটা আমি একটা পাত্রে ঢেলে ফেলছি, যে পাত্রে আমি পাটিসাপটাটা বানিয়ে রাখবো সেটাতে আমি এখন ঢেলে ফেলছি। এবার এটাকে আমি আস্তে করে তুলে নিলাম, তুলে আবার উল্টো পিঠটা দিয়ে দিলাম। এবার এইখানে আমি অল্প খানিকটা পরিমাণ মাখা সন্দেশ এইভাবে দিয়ে দেব। দিয়ে আস্তে করে একটু খুন্তির সাহায্যে আস্তে করে এইভাবে ফোল্ড করে নিতে হবে। প্রথম ফোল্ডটা একটু হাতে করে করে নিয়ে তারপরে আস্তে আস্তে এমনি করে খুন্তির সাপোর্ট দিয়ে এমনি করে ভাঁজটা করে দিতে হবে। এবারে একটু ঘিটা চামচে করে নিয়ে এইভাবে পাটিসাপটার ওপর লাগিয়ে দেবো। এপিট ওপিট দুপিটেই একটু এইরকমভাবে লাগিয়ে দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব, আর একটু চেপে চেপে দেবো, তাহলে ভেতরে যে সন্দেশের পুরটা দিয়েছি সেটা পুরো পাটিসাপটার ভেতর সুন্দরভাবে ছড়িয়ে যাবে। ঠিক এইভাবে হয়ে যাবার পর এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে যে বাটিটাতে রসটাকে রেখেছি সেই পাত্রে দিয়ে দেব। একটা খুন্তি করে যদি তুলতে অসুবিধা হয় তাহলে এইভাবে দুটো খুন্তির সাপোর্ট নিয়ে এইরকমভাবে তুলে রসে ছেড়ে দেবেন। ঠিক এইভাবে আমি রসে ছেড়ে দিয়েছি। এবার আমি আরেকটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবার সেই আগের মতোই বেগুনের বোঁটাটা দিয়ে এইভাবে চাটুটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর এক হাতা মতো ব্যাটার নিয়ে এর ওপরে এইভাবে দিয়ে, আমি একবার দেখিয়েছি আপনাদের হাতা করে ঘোরানো, এবার আমি পিচবোর্ড দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি।
আপনাদের যদি হাতা করে বানাতে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবে পিচবোর্ড দিয়েও ঘুরিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এবার এটাকে এক মিনিট হতে দেবো, এক মিনিট পর আবার দেখাচ্ছি। এক মিনিট হয়ে গেছে, চারপাশ থেকে এটাও আস্তে আস্তে উঠে এসেছে। এবার এটাকে একটু উল্টে দিলাম, উল্টে এইভাবে একটুক্ষণ রেখে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু রাখছি, তারপর আবার উল্টে দেখাচ্ছি। এবার অল্প একটু সন্দেশ নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে করে এইভাবে খুন্তির সাহায্য নিয়ে এইভাবে আস্তে আস্তে ভাঁজ করে দেব। এইভাবে ভাঁজ করে দেবার পর এবার চামচে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে এইভাবে পাটিসাপটাটা দু পিঠে এইভাবে লাগিয়ে দেবো, দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব। ঘিটা দেবার জন্য এতে একটা খুব সুন্দর গন্ধ হবে। একটু চেপে চেপে দেব, তাতে সন্দেশটাও ছড়িয়ে যাবে। এবার দুটো খুন্তির সাহায্য নিয়ে এইভাবে তুলে আমি চিনির রসে ফেলে দেব। ঠিক আগের পদ্ধতিতে আমি সবগুলোকে বানিয়ে ফেলছি। সমস্ত পাটিসাপটাগুলো বানানো হয়ে গেছে, এবার আমি একটা ডিশে সার্ভ করে দেখাচ্ছি। পাটিসাপটাগুলো আমি কিছুটা একটা ডিশে সার্ভ করবার জন্য তুলে নিয়েছি। দেখছেন তো দেখতে এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও এটা খুবই সুন্দর। আর এটাতে যে চিনির রসটা আমি করেছি সেটার রসটাও একদম পারফেক্ট হয়েছে মিষ্টিটা। 3 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে আমি এই রসটা বানিয়ে ফেলেছি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে এটা কতটা সুন্দর হয়। আর শীতের মরশুমে এই পিঠে খেতেই তো বেশি ভালো লাগে। তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তাও আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।